আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে দিশা ভস প্রতিদিনের মতে আমার আজকে সকালটাও খুব সুন্দরভাবেই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই যে সকালবেলা টুকটাক কাজগুলো করে দায়েনকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তো আমরা আসলে একটু শর্টকাট ওয়েতে যাই তাই পিছনের গলিটা ঘুরে ঘুরে যাই তো এদিকে দাইনকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম যে কাজগুলো ছিল ওগুলো করে আবার নাস্তার প্রিপারেশন নিয়েছিলাম কারণ এদিকে দায়নের বাবা উঠে যাবে আবার দাইনকে স্কুল থেকে নিয়ে আসতে হবে তো আজকে আসলে রুটি বানাতে গিয়ে যে সমস্যা হয়েছে দেখি রুটি ফুলছেই না ফুলছেই না কয়েকটা বানানোর পরে দেখলাম যে না ফুলা শুরু হয়েছে কারণ আজকে আটার খামিটা খুব বেশি ভালোভাবে করতে পারেনি খুব খুব তাড়াহুড়ো ছিল তাই আর দারিণকে নিয়ে আসার সময় এই যে যে বড়ইগুলো দেখে আমার মানে লোভ সামলাতে পারছিলাম না কিনে ফেললাম বোরই আর এত মজা বোরইগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বড়েগুলো একদম টক মিষ্টি দু একটা কষ্টা কষ্টা ছিল দু একটা থাকতেই পারে বড়ইতে কিন্তু খুবই মজা ছিল তো ফার্স্টে কিনতে চাচ্ছিলাম না যে এর আগে একবার কিনছি কষ্ট আবার কষ্টা হয় কিনা পরে দেখলাম যে আসলেই বড়গুলো খুব মজা দেন আমার এমনি একটু ছিলাম মানে পেটে সমস্যা ছিল তো ভোরে এগুলো খাওয়া ভাবছি খাবো না না খাবো পরে দেখি যে না খেতেই হবে এত সুন্দর ভরে আমার দিকে তাকায় আছে তারপরে দাইনকে যখন স্কুল থেকে ফিরছিলাম ওর লাইব্রেরিতে বলতেছে বারবার আম্মু একটা সারপ্রাইজ বক্স আছে কিনি 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 আচ্ছা ঠিক আছে দেখি তো এই বক্সগুলো দিয়ে স্কুলে বিক্রি করে লাইব্রেরিতে তো একটা কিনলাম দেখি কি পাই সারপ্রাইজ তো এই যে বক্সটা ও ওপেন করছিল তো ভিতরে এই যে মানে র্যাপিং এর নিচে এরকম একটা ছোট্ট বক্স ছিল মোজোর ছবি দেওয়া ছিল তার ভিতরে হচ্ছে আবার আরেকটা প্যাকেট তো এইটা হচ্ছে সেই সারপ্রাইজ বক্স এরকম ছোট ছোট কিছু খেয়াল না দিয়ে ওরা বক্সগুলো বানিয়ে সেল করে তো এইটার মধ্যে একটা লিচি ছিল দেন একটা আংটি ছিল তারপর হচ্ছে একটা ছোট্ট বেলুন ছিল আর একটা চরকি ছিল একটা মার্বেল ছিল তো এইগুলো দিয়ে সারপ্রাইজ বক্সটা সাজানো তো যাই হোক জিনিস হয়তো মানে এটার দাম যেটা নিয়েছিল তার থেকে খুবই বাজে কোয়ালিটির কিছু জিনিস দিছে তারপরও বাচ্চারা কিছু 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 ছোটো ছোটো জিনিস খুবই খুশি হয় আর আজকে দুপুরে লাঞ্চে ছিল ইলিশ মাছ ভাজা গরুর গোস্ত আর ছিল পোলাও তো এদিকে হচ্ছে আমি সেই ভাইরাল হেলিকপ্টার মানে হেলিকপ্টার পিস ভেজেছিলাম আজকে তো আসলেই যেমনটা আমি দেখেছিলাম নিউজগুলোতে সত্যি বলছি এটা সেরকমই মজা ছিল এবং আমি যে লেসটা খেয়েছি কোনো কাটা ফিল করি নাই যেমনটা আসলে এটা ওনার দাবি করছিল যে এটা যখন মানুষ খায় তখন এটাতে আসলে কাটা অনুভব হয় না কারণ লেজে কিন্তু সবচেয়ে বেশি কাটা থাকে ইলিশ মাছের আর কাটার জন্যই কিন্তু ইলিশ মাছের লেজ অনেকে খেতে পছন্দ করে না এটাকে হয়তো অন্য কোনো কাজে ব্যবহার করে ফেলে তো দাইনার দাইনার বাবার জন্য আমি ডিমালা পিস ভেজেছিলাম আর আমার জন্য আসলে লেজটা ভেজে নিয়েছিলাম আজকে দেখি টেস্ট করে কেমন লাগে তো আমার কাছে সত্যি খুব ভালো লেগেছিল খেতে আর যেমনটা বললাম যে উনি যেরকম বলেছিলেন যে এটা কোনো কাটা লাগবে মানে লাগবে না আর খেতেও খুব মজা লাগবে আসলে খুব ভালো লেগেছে আমার কাছে তবে এই যে বললাম এটা টেকনিক আছে টেকনিকটা যদি ফলো করা যায় তাহলে ঠিক এরকমই মজা লাগবে আর এটার আসলে নির্ভর করে ইলিশ মাছের পিসটা কিভাবে কাটা হচ্ছে কাটার উপরে অনেকবার ডিপেন্ড করে এই মাছের টেস্টটা তো যাই হোক আমি প্রথমবারেই সফল আলহামদুলিল্লাহ তো এইদিকে আসলে দুপুরে লাঞ্চের টাইমও হয়ে গিয়েছিল তাড়াতাড়ি করে আমাদের আসলে দুপুরের আজকে খেতে খেতে প্রায় চারটা বেজে গিয়েছে আর সবার জন্য পোলাও মাংস রান্না করেছি বাট আমি আজকে ভাত খেয়েছি কারণ মানে এইগুলা খাওয়ার মতো পেটের অবস্থা আমার একদমই ছিল না তো কোথাও যাওয়ার আগে আসলে যেটা হয় যে হয়ে হয়ে যায় আমিও এদিকে অসুস্থ অসুস্থ হঠাৎ করে আসলে গেছে কালকে একটু যেহেতু আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে এক জায়গায় আমরা বেড়াতে যাব তো এখন দেখি যে আমরা সবাই একটু একটু করে অসুস্থ হয়ে যাচ্ছে এতদিন কিন্তু খুবই ফিট ছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু এখন যে কি কারণ অসুস্থ হয়ে গেছে আল্লাহ বাবু জানে তো এদিকে হচ্ছে গরুর মাংস ভোটা ছিল আর একটা জিনিস কি যে কোন জিনিস নিয়ে যদি মানুষ খুব বেশি এক্সাইটেড থাকে তাহলে কিন্তু ওই জিনিসটা পুরো স্পয়লার হয়ে যায় আমাদের অবস্থা তাই হয়েছে এবার আর সন্ধ্যার সময় হচ্ছে আজকে আর বাসায় কোনো ঘরে কোনো খাবার বানায়নি বাহিরের সব কেনা খাবারই ছিল আজকে তো এইখানের বেকারি কিছু আইটেম টেস্ট করেছিলাম কিছু আইটেম খুব ভালো লেগেছে কিছু আসলে ওরকম ভালো লাগেনি আর আমরা সবসময় বনলতা থেকে আসলে এই ধরনের আইটেমগুলো কেনা হয় তো এখানে যে বেকারিটা হয়েছে এটাও দেখলাম যে বেশ ভালো তো সব জায়গা সব কিছু তার একরকম হয় না তবে আমার কাছে বাটার বন্ট খুবই মজা লেগেছে আমার সর্ষে হয়তো অনেকেই দেখেছেন তো চাইলে যারা মিরপুরের এদিকে আছেন আমাদের এদিকে তারা চাইলে এখানে টেস্ট করে দেখতে পারেন তো ভিডিওতে যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম